লকডাউনের তৃতীয় দিনের সকালে সল্টলেকের চিত্র। সল্টলেক করুণাময় সিটি সেন্টার আইল্যান্ড সহ বিভিন্ন জায়গায় দেখা গেল ই রিক্সা বা টোটো চালকদের। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী সমস্ত যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে, শুধুমাত্র এমার্জেন্সি সার্ভিস ছাড়া। সেখানে দাঁড়িয়ে সল্টলেক করুণাময় আইল্যান্ড সহ বিভিন্ন জায়গায় ই রিক্সা বা টোটো চালকদের দেখা গেল। পুলিশি নজরদারি চোখে পড়ল না। ই রিক্সা বা টোটো চালকদের জিজ্ঞাসা করা হলে লকডাউনে কেন রাস্তা বেরিয়েছেন, একজনের এক এক রকম অজুহাত। এক ই রিক্সা চালকের বক্তব্য, তারা বেরিয়েছে পেটের জ্বালায়, না বেরোলে খাবো কি। অন্যদিকে মোটের উপর শুনশান রাস্তাঘাট, লোক সমাগম অনেক কম। এই তো বন্ধ থাকার কথা। হ্যাঁ, এই যে চলে যাবো, দশটা অবধি তো থাকতে দিবেন। বেরিয়েছেন কেন? এসেছিলাম দরকারে, ওই যে চলে যাবো। হ্যাঁ, দরকারই যাবো। কি করো পেটের জ্বালায়? হ্যাঁ, পেটের জ্বালায় চলাচল বন্ধ তো, টোটো ঠিক চলবে না। টোটো না, এটা তো রিক্সা। গেটটা কোন দিকে? হ্যাঁ, টোটো রিক্সা কোনো যানবাহনই চলার কথা না। আপনারা বেরিয়েছেন? না খেতে পারলে কী যাবে, পেটে দুটো খাওয়ার তো দরকার। যদি পুলিশে ধরে কী করবেন? সেটাও পুলিশে বলতে হবে যে এই ব্যাপার, খাওয়ার জন্য আমাদের রাস্তায় বেরোচ্ছি। আপনার নাম? শ্রীদাম ঘোষ। আপনি বেরিয়েছেন? জল নিতে এসেছি। জল নিতে এসছে, খাবার জল। অনেকক্ষণ ধরেই তো আছেন, তো জল নিতে এখানে দাঁড়িয়ে আছেন? একটা ভাড়া থেকে দেখতাম, না হলে জল নেবে যাবো, থাকবো না দেখালে। আমরা আসি এখানে, তো জল পাওয়া যায় না এখানে। জল পাওয়া যায় কোথায়? এই মেলার মাঠের কোনায় জল পেয়েছি। তো মেলার মাঠের ওখানে পাওয়া যায়? আপনি তো করুণাময় আগে মোড়ে দাঁড়িয়ে আছেন, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন। এসলাম একটা ভাড়া হয় কিনা, এদিন বেরিয়ে যাবে এখানে, দাঁড়া দিন আসি না, বেরিয়ে যাবো বলে এসছি। বাকিরা সব দেখুন কী কে কী আসছে। জল নিতে জল নিতে যাবো।